দুর্নীতি করতে দরিদ্রকে আরও দরিদ্র বানাতে বিদ্যুতের দাম বৃদ্ধির মতো গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে রাজধানীর আসাদ গেটে নিজ বাসায় এসব এমন কথা বলেন তিনি। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে জনগণকে মাশুল দিতে হচ্ছে এবং বিদ্যুৎ সহ সবকিছুর দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। আরো দুর্নীতি করার যে পলিসি সরকার নিয়েছে এবং এই বিদ্যুতের দাম বাড়ানোর ফলে তাদের ভুল পলিসি, তাদের এই মানে এজেন্ডা হচ্ছিল যে দুর্নীতি করা, চুরি করা, এইসবের মাশুল আজকে আমরা দেশের সাধারণ নাগরিকদের দিতে হচ্ছে।